بسم الله الرحمن الرحيم اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم हे जगतवासी आज আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হলো যে অনেকেই শুনলে একটু হাস্যকর হতে পারে কিন্তু দেখেন কিছু কিছু হাস্যকর কথার ভিতরে গভীর জ্ঞান লুকানো থাকে আর এই জ্ঞানগুলো যারা নিজের মধ্যে চিন্তা করবে তারা চিন্তা করবে যে হ্যাঁ বাস্তব জীবনে এই ঘটনাগুলো ঘটতেছে সেই কথাগুলো হলো যেমন এই পৃথিবীতে অনেক মানুষ মুর্শিদ ধরে মুর্শিদ ধরতে হবে হাদিস শরীফ তার প্রমাণ এবং কোরআন তার প্রমাণ সূরা কাহাফের 17 নম্বরে প্রমাণ তারপরে সূরা ফাতা 10 নম্বর আয়াতে প্রমাণ এরপরে দেখা গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বায়াত করতেন এবং বড় পীর আব্দুল কাদের জিলানী তিনিও বায়াত করতেন তিনি একজন পীর ছিলেন বড় পীর যাই হোক এখন দেখা গেছে মানুষ যখন এই পৃথিবীতে কোথাও বায়াত হয় এবং সেই মুর্শিদের আইন মতো চলতে থাকে তখন দেখা যায় একদল লোক তাকে ঘৃণা দিয়ে কথা বলে বলে এভাবে ইবাদত করে নাকি ওভাবে জিকির করে নাকি বা তোমার মুর্শিদ তো ভণ্ড তোমার মুর্শিদ কি ভালো নাকি মানে বিভিন্ন কিছু সংসারে এবং সমাজে ফ্যাসাদ করে মানুষে তখন দেখা যায় সেই মানুষটির মন বিতৃষ্ণা হয়ে যায় তখন মুর্শিদের বাড়িতেও যায় না শিক্ষা দীক্ষা নেয় না যেই সেই হয়ে যায় তো আমি বলবো যে যারা এরকম অধৈর্য হয়ে যায় তারা আসলে মূল বিষয়টা বোঝে নাই যেমন আল্লাহ বলেছে আমি যাদেরকে ভালোবাসি তাদেরকে একটু যন্ত্রণা দিই সেটা অভাবের যন্ত্রণা হতে পারে মানুষের বিভিন্ন টিটকারি করবে মানুষের বিভিন্ন কথা বলে জ্বালা যন্ত্রণা দেবে এবং দেখা গেছে যে অসম্মানই হবে যে কাজটা হাত দিছে এই কাজটা ঠিকমতো হবে না তো বিভিন্ন যন্ত্রণা আল্লাহ দেবে এবং এরপরে মানুষটা যখন পবিত্র হবে তখন আল্লাহর কাছে তুলে নেবে আর পবিত্র না হওয়া পর্যন্ত আল্লাহ কখনো কোনো মানুষকে উঠিয়ে নেবেন না তাই আজ যে কথাগুলো আমি বলতে চাইতেছি সেই কথাগুলো হলো মানুষ যেন কখনো মানুষের কথায় পথভ্রষ্ট না হয় জ্ঞানভ্রষ্ট না হয় আর বেশিরভাগই এরকম হয়ে থাকে দেখেন এই পৃথিবীতে মানুষের অনেক কিছু বন্ধ করা যায় মানুষের মুখটাকে বন্ধ করা যায় না তাই বলা হয় যে নিজের জ্ঞানে এবং মুর্শিদ তোমাকে যে জ্ঞান দিয়েছে সেই সঠিক জ্ঞানে তুমি চলো এবং কারো কথা কানে নেওয়ার দরকার নেই কানে নিলে দেখা যায় মানুষের মুখ কখনো বন্ধ হয় না সে ভালো বলতেছে সে বলতেছে না সে খারাপ বলতেছে সে আরেকজনে ভালো বলতেছে কিন্তু সবাইকে একরেট পাওয়া যাবে না তো এই হিসেবে আজকে একটি আলাপ করব সেটি হলো দেখুন যে তরিকত করতে গেলে আল্লাহর ইবাদত করতে গেলে তখন চোখ নাক কান বুঝে তখন চলতে হবে আর না হয় কী হবে সেই ঘটনাটি বলছি যে এই ঘটনাটি বলার পিছনে একটা কারণ হলো যে মানুষ তরিকতে আসার পরেও জ্ঞানভ্রষ্ট হয় কেন পথভ্রষ্ট হয় কেন বাবা এবং ছেলে একটা গাধা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে তখন লোকেরা বলতেছে যে বাপ বেটা দুজনেই বোকা এই গাধাটার উপরে চড়ে বসলেই তো হয় গাধাটা হেঁটে এসে চলে যাবে তখন বাপ ছেলে চিন্তা করলো বাবা আপনি ওঠেন এরপরে ছেলে উঠল কিছুক্ষণ হাঁটার পরে একদল লোক বলতেছে যে দেখো বাপ ছেলে কি একটা নির্দয়া এরকম একটা গাধার উপরে দুজন মানুষ চাইকা বসছে এদের কোনো দয়া মায়া নাই তখন কি করলো বাপ ছেলে দুজনেই লাভ দিয়ে নেমে গেল তখন ছেলে বলল যে বাবা আপনি ওঠেন আমি টেনে টেনে নেই তখন কি হলো তো ছেলে যখন টেনে টেনে নিচ্ছে তখন লোকজনে বলতে লাগছে দেখছো বাবা এত বড় একটা নির্দয়া মানুষ যে ছেলেটাকে হাঁটায় হাঁটায় নিয়ে যায় আর তিনি গাধার উপরে উঠে বসছে তখন বাবা চিন্তা করলো না লাভ দিয়ে নামছে বাবা ছেলেটাকে বললো বাবা তুমি ওঠো তখন ছেলে উঠল কিছুক্ষণ যখন চালিয়ে চালিয়ে যাচ্ছে টেনে টেনে তো একদল লোক বলতে লাগলো
যে দেখো ছেলেটা কত বড় বেয়াদব, বাবাকে হাঁটায় হাঁটায় নিতেছে আর ছেলেটা গাদায় চেপে বসছে। তখন ছেলেটা আবার নেমে গেছে, নেমে বলতেছে বাবা কি করব, মানুষের মুখ তো বন্ধ হয় না, কি করব এখন বাবা। তো এখন দুজনে মিলেই গাদাটাকে টেনে টেনে নিচ্ছে। কিছুক্ষণ পরে একদল লোক বলতেছে দেখো যে বাপ বেটা কি বোকা, এই গাদাটাকে টেনে টেনে নিচ্ছে, গাদার উপরে চলে বসলেই তো হয়। তখন মানুষের কথার যন্ত্রণায় বাপ ছেলে কি করলেন, বাপ ছেলে জঙ্গলা থেকে একটা বড় বাঁশ কেটে নিয়ে আসলেন। বাঁশ এনে গাদার দুই পা চার পা ভালো করে বেঁধে এর ভিতর দিয়ে বাঁশ দিয়ে তখন বাবা ছেলে এই গাদাটাকে কাঁধে করে নিয়ে হাঁটতে শুরু করলো। তখন লোকজন বলতেছে দেখো মানুষে উঠে গাদার পিঠে, আজকে দেখো বাপ বেটা নিজে গাদা হইয়া আরেক গাদাকে টেনে নিয়ে যেতেছে। তাহলে বোঝা গেল মানুষের কি মুখ বন্ধ হলো। মানুষের মুখ যদি দেখা যায় একটা গর্ত হয়ে গেছে বা বিশাল এক পুকুর, এই পুকুরটাকে বালু দিতে 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 বালুর মুখ পুকুরের মুখটা বন্ধ হয়ে যাবে। কিন্তু দেখা যায় মানুষের মুখ এত গভীর এটাকে বন্ধ করা যায় না। তখন এই ছেলে বাপ ছেলে কি করলো, এই গাদাটাকে নিয়ে পানির মধ্যে ফেলে দিল। তো পানির মধ্যে ফেলে দিল কি হলো, কেন হলো, মানুষের মুখ কখনোই বন্ধ করা যায় না। তাই বলি যে একজন মানুষ যখন মুর্শিদ ধরে তখন বহু মানুষ বহু কথা বলবে, এদের কথা কানে দেওয়া যাবে না। তোমার জ্ঞানে চলো, তোমার পুঁজি অনুসারে তুমি চলো, তুমি বেলা থাকতে হেঁটে যাও, তুমি তোমার মুর্শিদের কথা অনুসারে চলতে থাকো, একদিন জয় হবেই হবে। হে জগৎবাসী, আজকে আমার এই কথাগুলো কেমন লাগলো, এই অধমের কথা যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন। তো আরও একটু বলি যে এই কথাগুলো যদি কেউ মানে অবশ্যই তিনি মুর্শিদ ধরার পরেও আল্লাহকে লাভ করবে, একদিন জয় হবে একদিন ইনশাআল্লাহ। তো আমাদের এই চ্যানেলের কথা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন, আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। তো আজ এই বলেই রাখছি, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।